সিলেটের যদি করোনা পরিস্থিতি সম্পর্কে বলা যায়, তাহলে IEDCR এর তথ্য অনুযায়ী সিলেট এখন পর্যন্ত করোনা মুক্ত রয়েছে, কিন্তু সকলকে এখন পর্যন্ত সতর্ক এবং সাবধানতার সাথে চলার জন্য বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। গতকালকে এমএজি ওসমানী মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তের যে কিট সেটি এসে পৌঁছেছে, খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে। আশেপাশের পরিস্থিতির অবস্থা যদি বলতে যাই, সিলেটে এখন পর্যন্ত যে শপিং মল যেগুলো রয়েছে বা বিভিন্ন যে দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। তাছাড়া মুদির দোকান, কাঁচামালের দোকান এবং ফার্মেসি সেগুলো খোলা রয়েছে। সে আমরা গতকালকে দেখেছি যে বেশ কিছু লোকজন রাস্তায় ছিলেন এবং গাড়ি ঘোড়ার পরিমাণটা অন্য দিনের অন্য লকডাউনের শুরুতে যে পরিস্থিতি ছিল তার চেয়েতে একটু বেশি লোক সমাগম এবং মানুষের পরিমাণ দেখা গিয়েছে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে প্রধানমন্ত্রীর যে ব্রিফিংটি হয়েছিল সেখান থেকে কিছুটা ছুটি বাড়ানোর, যে সাধারণ যে ছুটি রয়েছে সেটি বাড়ানোর একটি আভাস পাওয়া গিয়েছে। দর্শক, আজকে যেহেতু 1 এপ্রিল, আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু জায়গায় বাসা পরিবর্তন করছেন অনেকে। তো এই যে বাসা পরিবর্তন করছেন এর মাধ্যমে অনেকটাই ঝুঁকি থেকে যাচ্ছে। তাছাড়া মানুষরা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করছেন, করোনা ভাইরাসের ঝুঁকি অনেকটাই রয়ে যাচ্ছে। তো দর্শক, তাছাড়াও যে ছিন্নমূলের যে মানুষগুলো রয়েছেন, তারা যারা বাইরে বেরোচ্ছেন তাদেরকে অনেকেই অনেকভাবে, যেমন ব্যক্তিগতভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বা কাউন্সিলরের মাধ্যমে তাদেরকে ত্রাণ সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তাছাড়াও আমি যদি বলি যে IEDCR থেকে যে বারবার বলা হচ্ছে যে আপনারা বাসায় থাকুন, ঘরে থাকুন, সতর্ক থাকুন, অনেকেই তা মানছেন না এবং বাসার বাহিরে যাচ্ছেন। কিন্তু আমরা যেটা বলবো যে এর মাধ্যমে অনেক সময় রোগ সংক্রমণের ঝুঁকি অনেকটাই রয়েছে। তো বারবার যেটা বলা হচ্ছে, যারই সর্দি কাশির বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিবে সাথে সাথে হটলাইন বা নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। তো দর্শক, আমার কাছে এখন পর্যন্ত সিলেটের বর্তমান পরিস্থিতি এবং করোনা ভাইরাসের নিয়ে যে ব্রিফিংটি হয়েছিল এ ছিল আমার কাছে সর্বশেষ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন।